আমি কি টাকা গচ্ছিত নিয়ে বসে আছি? কার শরীরে বলো না, একটু দিয়ে দাও প্লিজ। টাকা কোথায় আমার কাছে? কে তোমার অ্যাকাউন্টে টাকা নেই কোনো? কি একটা কথা একবার বলে তোমার বোঝো না? একবার মা আসছে তুমি আর সুইয়ার কি বাচ্চা বসা নাকি? কি তোমার অ্যাকাউন্ট কি জিরো নাকি? হ্যাঁ জিরো জিরোই। তখন তো বলেছি নেই নেই সে অনলাইন। তা কি লাইন দেবে আবার গিয়ে? অমনি কেন করছো? দেখতে তো কারোর শরীর ভালো নেই। 1477 টাকা? হ্যাঁ। ক্যামেরাটা আমি এখানে সেট করলাম। আজ নতুন একটা প্র্যাঙ্ক মাথায় এসছে, অনেকদিন পর একটা প্র্যাঙ্ক মাথায় এসছে। আমাকে ইলেকট্রিক বিল দেওয়ার জন্য বলছিল মা যে অনলাইন দিয়ে দিয়ে দে, তো আমি ইগনোর করে যাচ্ছিলাম। তো ওটা নিয়ে একটা প্র্যাঙ্ক চট করে মাথায় চলে এলো, তো সেখানেই করো। তোমাদের দিদি এবং আমার মা বাইরে আছে, ওই সব দীঘাতেই ঘুরে এলাম, খুঁকি নাকি কাঁচা কুচা, তারপরে তোমার শুকানো ভাঁজ করে সব করছে তোমার দিদি, আর মা রান্না করছে, আর আমি সামান্য এডিটিং ফিটিং করছিলাম এখানে বসে বসে। তো প্যাংটা মাথায় এলো, দেখতে থাকো। প্যাংটা হয়তো খুব হাসির হবে, আমি জানি না কিরম হতে চলেছে, খুব হাসির হবে আশা করি। আমি চেষ্টা করবো হাসানো তোমাদেরকে, তো শেষ অবধি দেখো, প্যাংটা স্কিপ না করে দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো শুরু করি। দরজাটা আগে খুলে দিই, নাহলে মনে করো দরজা দিয়ে কী করছে বুঝে যাবে। আর ক্যামেরাটা আমার জানলার ফাঁকে লাগানো আছে, তো বাইরে একটা ক্যামেরা লাগিয়ে দিয়ে এসছি আমি, জানি না, ঠিক আছে? তো দেখা যায় কি একটা বললো আমাকে, আমি শুনতেও পেলাম না বুঝতে পারলাম না। যাই হোক আমি গিয়ে বসবো, এবার সন্দেহ করে দেখে এখানে ক্যামেরাটা দেখে ফেলবে, ঠিক আছে? কি যে ঠান্ডা লেগেছে আমার, দীঘাতে ঘুরে এসে বলেছিলাম সমুদ্রে আপিও না আপিও না, ঠান্ডা জল নেই, বোঝ কেমন লাগে। লাইটের বিলটা দিয়ে দে না। আমি বললাম দিতে পারবো না। কেন? দিয়ে দে না, আমার টাকা নেই আমার কাছে এখন। বাবা এমন কি লাইটের বিলটা দিতে বললাম দিতে না, টাকা আমি দেখছি। দেখ তুই একটু দেখ। আরে দিয়ে দাও, কালকে শেষ ডেট। তোমার মা কি করবে আবার, কে যাবে? আমি কি টাকা গচ্ছিত নিয়ে বসে আছি? কার শরীরে বলো না, একটু দিয়ে দাও প্লিজ। টাকা কোথায় আমার কাছে?1477 টাকা? হ্যাঁ না হলে হবে না, তো 500 টাকা হলে একটা কথা ছিল। 1500 টাকা কোথায় পাবো আমি? হাজারবার তোমাকে আমি বলতে পারবো না, শরীরটা ভালো নেই, মায়েরও ভালো নেই, বাবারও ভালো নেই, কারোর ভালো নেই। আমি তো ভালো আছি। তা তুমি গিয়ে দিয়ে আসো গা, যাও। অ্যাকাউন্ট নিতে পারবো না, লাইন দিয়ে গিয়ে দিয়ে আসো গা। টাকা তুমি ওই বাড়িতে গচ্ছিত করে রেখে দিয়েছো নাকি? নিশ্চয়ই ওই বাড়ি থেকে এক কথা খালি। টাকা দিচ্ছি যাও কি দিয়াছো বলাই আমি যেতেও পারবো না হল দিতে পারবো না যে স্টেশন সরা বল দিলাম ফাক 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 অসভ্যের মতো ব্যবহার করে এর সাথে কোনোদিন কোথাও যাব না আমরাই দিয়ে আসবো বসো তো বসো থাক যাও দিয়ে আসো যাও দেখছি মিট করছে একটা এখানে এসে ঝামেলা হচ্ছে আমার কাছে কানে কানে গিয়ে বলে আসবো নাকি এবার বলতে পারছো না কি লোককে জানাচ্ছ যে ঘুরে এসে আমার বাড়িতে অশান্তি হচ্ছে আমার মাথাটা এখানে লাগানো রয়েছে তোমরা বারবার এসে আমার ইয়েটা নষ্ট করে দিচ্ছ আমি তো বেকার কেন বসে নেই এডিট করছি মানুষের ভদ্রতা বলা যায় যে এখন আমি দিতে পারছি না আমি সন্ধ্যাবেলা গিয়ে দিয়ে আসবো বাইরে থেকে তো গিয়ে দিয়ে আসা যায় বাইরেটা তো বেশি লাইন পড়ে না সিএসপি তে হ্যাঁ এই ঠান্ডায় কেউ বেরোয় গাড়ি নিয়ে কেন 9:30টার সময় পাড়ায় আড্ডা দিতে যাও তখন তোমার ঠান্ডা লাগে না আরে হেঁটে হেঁটে যাই বাইক নিয়ে যাই তো হেঁটে হেঁটেই যাবা গিয়ে দিয়ে আসবো গিয়ে হেঁটেটা বলতে পারছি না ভালো লাগছে না আমার শরীরটা ভালো নেই কারোরই ভালো নেই তোমাকে হাজারবার বলছে তাহলে বাড়িতে একমাত্র ছেলে তো তুমি আর কি আছে কি বাবা পুরো বসে যাবে না আমি কি যাব এখন চোদ্দবার এখানে যেতে পারো ওখানে যেতে পারো একটু বিলটা দিয়ে আসতে পারছ না সবটাই তো মানে বসে আছি তা ঘুরে এসে দেখলে তো সেই দুবে কাঁচা কুচি এই জীবনে এখন কাছে আই তো পারবো না দিতেও পারবো না ব্যাস তোমাকে বলছি না অনেক কথা শুনিয়ে দিয়েছিল অক্ষয়নে কি শোনালাম ভাই কি বললা কি শোনালাম এটা শোনানো বলে মাথাটা কেউ না কমে যায় যাও যাও বেরো বস করে কি জানাবি তো জায়গা খুব মনে হচ্ছে নাকি আমাকে হ্যাঁ কিভাবে রাতে বেটা ছুললা শোনো ওরমজি করতে হয় আমাকে জল দেবা না আমার সাথে কথা বলতে আসবে না দিদা আমি এটা ওই ছুড়ে জল দেবা না এইবার বলে আমি লাস্ট ওয়ার্নিং তোমাকে দিলাম আমি দরকার ঠিক আছে লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে যা লাগে বলে তুমি যা করলে আমার সাথে তোমরা কি ব্যাপারটা করলো আর বলছে আমরা করলাম এদিকে সরে আসো আমি শোবো এখন চলো তুমি জায়গা দেখতে পাচ্ছ না চোখে না এদিকে শোবো না নাকি তুমি আমি ওখানে শোবো আমি এখানে দিতে পারবো সত্যি পারবো না আমি কাজ করছি নিজে তো একটা কাজ করতে পারবো না এডিট করতে পারো আমার দরকার নেই একদম ভিডিও দেবো 10 মিনিট ভিডিও দেবো না ওরকম ভিডিও করা আমার লাভ নেই আর রিলস গুলো তো এডিট করতে পারবে রে বাবা আমার ভালো লাগছে না আমার দাঁতে ব্যথা কানে ব্যথা আমার শরীর ভালো সারা গায়ে তোমার ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা তুমি বড় বড় সারা গায়ে ব্যথা যাচ্ছে মা হ্যাঁ ঝগড়ার সঙ্গে আমার এটা পছন্দ হয় না ছলো ছলো নয়নে করো আমার মতন কে কাজ করার সময় শোনা নাই কেন বললে আমি ওই ঘরেতে যাচ্ছি কেন ওই ঘরে যাচ্ছি মানে শোনো 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 এ শোনা এই ইলেকট্রিক বিলটা নিয়ে আসো আমি পারবো না আনতে বলেছি তোমাকে আমি পারবোই না বলে দিয়েছি তো পারবো না একটা কথা শুনে যাও বসো কি বল আমি পারছি না এই জিনিসটা দেখো বসো ঠিক আছে এটা দেখো আগে যে দেওয়া আছে এখানে এটা ঠিকঠাক তো সেট করলো আর টেনিস দেখবা হ্যাঁ ওই দেখো পদ্মার পাখি ক্যামেরা লাগানো আছে তো চলো এখানে শেষ করি, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, লাভ ইউ, টাটা। আর পাশে দেখো, সাবস্ক্রাইব করো।